আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে স্বাগতম। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় শরীরে পানি কেন আসে আর পানি আসলে আপনি কি করতে পারেন, এছাড়াও পানি যাতে না আসে তার জন্য আপনার করণীয় কি, সব কিছু থাকছে ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভাবস্থায় শরীরে পানি আসার ব্যাপারটা স্বাভাবিক। সাধারণত 50-80% গর্ভবতী এই ধরনের সমস্যায় ভুগে থাকে। স্বাভাবিক শরীর বৃত্তীয় কারণে এমনটি হয়। গর্ভাবস্থায় হরমোন এবং শিশুর বৃদ্ধির কারণে রক্তনালীর উপর ধীরে ধীরে চাপ বাড়তে থাকে। এর ফলে শরীরের বিভিন্ন স্থানে পানি জমতে থাকে। এই পানি শরীরে যে কোনো অংশে জমতে পারে, তবে সাধারণত পায়ে ও গোড়ালিতে এই সময় বেশি পানি দেখা যায়। বিশেষ করে সকালের দিকে পানি বেশি জমে থাকে এবং দিনের কর্মব্যস্ততার সঙ্গে সঙ্গে এই পানি কমতে থাকে। পানি জমা নিয়ে ভয়ের তেমন কিছুই নেই। সন্তান জন্ম নেওয়ার পরে ধীরে ধীরে এই সমস্যা কমে যাবে। প্রথমেই আমরা জানব গর্ভাবস্থায় শরীরে পানি কেন আসে। গর্ভাবস্থায় অনেক মায়েরই পা এবং গোড়ালি ফুলে যায়। এ সময় অন্তঃসত্ত্বার শরীরে রক্ত এবং তরলের উৎপাদন প্রায় 50% বেড়ে যায়। এই রক্ত ও তরল পদার্থের অতিরিক্ত উৎপাদনের কারণে গর্ভাবস্থায় দেহের বিভিন্ন অংশ ফুলে ওঠে। একজন নারী শরীরে প্রায় 25% ওজন বাড়ে গর্ভাবস্থার সময় এই অতিরিক্ত তরলের কারণেই, যার ভার পাকে বহন করতে হয়। তাই পায়ে পানি জমাটা খুবই স্বাভাবিক। এখন আমরা জানবো গর্ভাবস্থায় শরীরে পানি আসলে আপনার করণীয় কি। গর্ভাবস্থায় শরীরের বিভিন্ন অঙ্গে পানি আসলে প্রথমে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে অবশ্যই বাম কাত হয়ে শোয়ার চেষ্টা করতে হবে। শোয়ার সময় পায়ের নিচে একটি বালিশ রাখুন, স্বাভাবিক কাজকর্ম করুন, তবে খুব বেশিক্ষণ একই ভঙ্গিতে থাকবেন না। বসে কাজ করতে হলে কিছুক্ষণ পরপরই একটু উঠে দাঁড়ান, খানিকটা ঘোরাফেরা করুন। একটানা একইভাবে বসে থাকবেন না। আটসাট পোশাক পরবেন না, ঢিলে ঢালে আর নরম পোশাক পরার চেষ্টা করুন। তাছাড়া নরম ও সহনীয় জুতা পরবেন। উঁচু হিল অ্যাভয়েড করে ফ্ল্যাট জুতাগুলো বেছে নেবেন। স্বাভাবিক খাওয়া দাওয়া করবেন, পানি খাবেন পরিমিত পরিমাণে। শরীরে বেশি পানি জমা হচ্ছে ভেবে আবার কম পানি পান করা যাবে না, এটার কোনো প্রয়োজনীয়তা নেই। এত করে আবার আপনি ডিহাইড্রেশনে পড়তে পারেন, যা আপনার এবং গর্ভের সন্তানের জন্য ভালো নয়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কখন চিকিৎসকের কাছে যাবেন? হঠাৎ শরীরে খুব বেশি পানি এলে, পানি জমে জমে ত্বকে শক্তভাব চলে আসতে থাকলে, তাছাড়া পানি জমার স্থানে ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শরীরে পানি আসলে তা অবহেলা করা যাবে না, কারণ কখনো কখনো এগুলো গর্ভকালীন জটিলতার লক্ষণও হতে পারে। তবে প্রস্রাবের সংক্রমণ কিংবা উচ্চ রক্তচাপ না হয়ে থাকলে শরীরে পানি জমা নিয়ে ভয়ের কিছুই নেই। তাই অস্বাভাবিক লক্ষণগুলো দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ মতো পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিশ্চিত থাকাটা ভালো। যে কোনো জটিলতা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ মতো নিয়মিত ওষুধ সেবন করবেন। এছাড়া গর্ভাবস্থার নিয়ম অনুযায়ী শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে মিনিমাম 4 বার যাওয়া উচিত। এতে করে বিভিন্ন জটিলতা খুব তাড়াতাড়ি ধরা পড়ে গর্ভের বাচ্চারও তেমন কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। এখন জানাবো শরীরে পানি না আসার জন্য আপনার করণীয় কি। এক কথায় বলতে গেলে বলতে হয়, শরীরে পানি না আসার জন্য আপনার তেমন কিছু করারই নেই, কারণ এটা সম্পূর্ণটা আপনার শরীরের উপর নির্ভর করে। তবে কিছুটা যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে গর্ভাবস্থায় হয়তোবা শরীরের পানি আসার সম্ভাবনা একটু কম থাকে। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।